নমস্কার দেখছেন বাংলাদেশ জনতা এক্সপ্রেস নেপালে সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। আবারও সেই একই ঘটনা ঘটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে, কারণ সেখানে এখন অবধি কিন্তু দোষীদেরকে শনাক্ত করা যায়নি, কারণ এখন অবধি মোট 13 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং বারংবার সেই একটা বিষয় দেখা দিচ্ছে যে 13 জনকে গ্রেফতার করা হয়েছে, তারপরে দাঁড়িয়ে পুলিশ কেন তৎপর হচ্ছে না? কারা বলছে? বিজেপি বলছে, বাম বলছে, তৃণমূল কংগ্রেস নাকি বলছে, কিন্তু রাজ্য সরকারের উপর কিন্তু দায় বর্তায় এমনটা কারা বলছে? যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে আরেকবার জানাবো, ইতিমধ্যেই কিন্তু অরিত্র মজুমদার অর্থাৎ ফেডসুর প্রাক্তন চেয়ারপারসন আলু, তাকে নাকি খুঁজে পাওয়া গেছে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, সে এখন কেন জেলে যায়নি এই প্রশ্ন কারা তুলছে? এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি প্রত্যেকে। তবে বাম কি বলতে সবটাই জানবো, তবে সাধারণ মানুষের মনে যে অনেক প্রশ্ন, তবে তারা প্রশ্ন করতে ভয় পায় আর তাদের হয়। এবার প্রশ্ন করবো আমি এদের প্রত্যেককে, তার কাছে পরিচয় করা বলছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছে অর্পণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, বিজেপির হয়ে আজ কথা বলছে পৃথ্বীরাজ মুখার্জি, DYFI-র হয়ে অর্থাৎ বামেদের তরফ থেকে আজ বক্তব্য রাখছে জিদ্দা, এবং বাংলা ছাত্রপক্ষের আজ রয়েছে রণ। আমি একটুখানি বামকে দিয়ে শুরু করি আগে। আর জিদ্দা, বারংবার তোমরা একটা কথা বলছো, 13 জনকে গ্রেফতার করা হয়েছে কোথাও গিয়ে, 13 জনের পর হয়তো সেই তালিকা আরও অনেকে আছে, এবং তারা হয়তো SFI করে, তারা হয়তো DYFI করে, তারা হয়তো কোনো বাম সংগঠন করে, তৃণমূল কংগ্রেস বলছে, বিজেপি বলছে, মানবে? মূলত যাদবপুর ইউনিভার্সিটিতে লড়াইটা হচ্ছে SFI এর সঙ্গে কালেকটিভ। এই কালেকটিভের অনেকগুলো অবতার রয়েছে, সেই অবতারগুলির নাম হচ্ছে WTI, তারপরে হচ্ছে FAS, তারপরে হচ্ছে DSF। আমরা বারংবার দেখেছি এই কালেকটিভ অতিবাম থেকে যারা বেরিয়েছে তাদের একটাও নেতৃত্ব দেখানো যাবে না, যারা পরবর্তীকালে CPIM-এ জয়েন করেছে, কিন্তু অনেক অনেক দেখানো যাবে যারা জয়েন করেছে TMC এবং BJP-তে। আমরা এখনও দেখতে পাচ্ছি এই আলু তথাকথিত অরিত্র মজুমদার, ইনিও কিন্তু ভালো নেক্সাস রাখে তৃণমূল কংগ্রেসের সাথে। তাহলে আমরা বারবার দেখেছি, বারংবার দেখেছি যে অতিবাম সংগঠনদের সাপোর্ট নিয়েছে। আমরা দেখেছি নন্দীগ্রামে কিভাবে শুভেন্দু অধিকারী সাপোর্ট নিয়েছিল মাওবাদীদের, এবং নন্দীগ্রামের মতো একটি ঘটনা ঘটিয়েছিল যেখানে রাজ্যে শিল্প আটকে গেছে। জিদ্দা সেই মাওবাদী অর্থাৎ স্বঘোষিত মাওবাদী তথাগত রায়চৌধুরী কি করলো, যেদিনকে শুভেন্দু অধিকারী সভা করছিলেন, কোথাও কি সবাই বলবো, কারণ একটু বিজেপি মানে কিন্তু অনেকটা কি হয় ব্যাপারটা, অর্থাৎ মঞ্চ সাজানো হয়, সেখান থেকে নাকি তৃণমূল কংগ্রেস বারংবার বলে কাজের থেকে নাকি বাজনা বেশি হয়, তৃণমূল কংগ্রেস বলে পৃথ্বীরাজ, কোথাও কি বিষয়টা মানবে? কারণ শুভেন্দু অধিকারীকে সেদিন কালো পতাকা দেখানো হয়েছিল। দেখুন, তৃণমূল কংগ্রেস কি বলছে না বলছে সেটা বিষয় না, আজকে বর্তমান বিষয় হচ্ছে যে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, যাদবপুরে যে ছাত্র মৃত্যু হয়েছে, সেটা কোনো আত্মহত্যা নয় বা সেটা কোনো সংগঠিত খুন নয়, সেটা হলো পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা প্রাতিষ্ঠানিক খুন। রাত্রি 10টার সময় যখন হোস্টেল সুপার খবর পাচ্ছে যে আজকে ছেলেটার অমানবিক অত্যাচার হচ্ছে, 2 ঘন্টা কেটে গেল, তাদের কোনো সদর্থক পদক্ষেপ দেখা গেল না, রাত্রি 12:05 যখন ছেলেটার মৃত্যু হলো, তারপরে আমরা দেখলাম হোস্টেল সুপার থেকে শুরু করে ডিন অফ স্টুডেন্টস থেকে শুরু করে আপনার রেজিস্টার থেকে শুরু করে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এখন আমি এখান থেকে অবিলম্বে দাবি জানাই তাদের গ্রেপ্তার করা হোক। তার কারণ আজকে যাদবপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর কথা বললো, এই আলু হচ্ছে সামাজিক কুরুচি এবং তৃণমূলের কোনো এক সরুচিল্লো। তুমি একটা কথা বলছো, জনতা জানতে চায়, তুমি একটা কথা বলছো যে রেজিস্টারকে গ্রেফতার করা হয়নি, এবং তুমি আমার সাথে আগে বলেছো সে স্নেহা মঞ্জু বসু নাকি 21-এর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন বসতে পারেন তাহলে তাকে কেন গ্রেফতার করা হবে, কোনো ভ্যালিডিটি আছে কথাটার? দেখুন, তদন্ত অত্যন্ত সদর্থক প্রক্রিয়া চলছে, ইতিমধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন, এবং স্বপ্নদ্বীপের বাবা যাদের নাম বলেছে তার মধ্যে মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী, সৌরভ চৌধুরীকে রাজ্য পুলিশ প্রথম লগ্নে গ্রেপ্তার করেছে সৌরভ চৌধুরীকে, এবং তারপর তদন্ত চলছে। আমরা দেখেছি বহু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বাড়ি থেকে তুলে এনে গ্রেপ্তার করা হয়েছে, ফলে তদন্তের জায়গায় সঠিকভাবে চলছে। আমাদের বক্তব্য খুব ক্লিয়ার, এই যে যাদবপুরের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জুটা, যেটা বাম সমর্থিত একটা সংগঠন, কার্যত জুটা কি করছে, জুটাকে এই মুহূর্তে জুতা দেখানো উচিত। জুটা এমন পর্যায়ে চলে গেছে, বাম মনস্কতা যেখানে থাকবে সেটা মুক্তাঞ্চলই হয়, সেটা ধর্ষণের মুক্তাঞ্চল হয়, সেটা র‍্যাগিং এর মুক্তাঞ্চল হয়, সেটা পৈশাচিকতার মুক্তাঞ্চল হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়, এক সেকেন্ড অর্পণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিসের মুক্তাঞ্চল তাহলে? SFI বারবার ওইখানে লড়াই করেছে, SFI বারবার লড়াই করে বলেছে যে এই ফ্যাস, এই অতিবাম সংগঠন, আবার SFI দাদা লজ্জা করে না, অতিবাম সংগঠনদের সাপোর্ট পেছন দিয়ে কারা করছে? অতিবাম গঠন CCTV-র বিরোধিতা করছে।
সিসিটিভির বিরোধী, সিসিটিভি আপনারা কি করেছিলেন, আপনারা কি করেছেন? লজ্জা করে না যেখানে আপনাদের জড়িয়ে ছিল বিজেপি সাংগঠনিক ভাবে ইনস্টিটিউশনাল সিসিটিভির বিরোধিতা করছেন, ইনস্টিটিউশনাল মার্ডার করেছিলেন সিসিটিভি আপনাদের এক এমএলএ, আপনাদের এক এমএলএ কি করে 2019 সালে যা হয়েছিল সেটা আবার দেখাবো যদি আপনাদের এক এমএলএ কি আপনাদের সংগঠন থাকা সত্ত্বেও আসবো না 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 বাংলা ছাত্রপক্ষ থেকে স্পষ্ট আমরা প্রশ্ন করতে এসে গেছে সিসিটিভিতে বিরোধিতাটা কেন? আমি কেন সিসিটিভিতে এসএফআই এর কোনো বিরোধিতা নেই, কিন্তু আমরা বারবার একটা কথা বলতে চাইছি যে বলছে তো যে হিসাবে দরকার নেই সিসিটিভির প্রয়োজন নেই বারবার করে। আগের দিন ডিবেটে, আগের দিন যখন প্রথম দিন আমরা ডিবেট করছি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে, এসএফআই ছেলেরা বলেছিল যে সিসিটিভির প্রয়োজন নেই, সিসিটিভি কেন থাকবে? মূলত আমরা যা দেখতে পাচ্ছি, মূলত যা দেখতে পাচ্ছি এই অতিবাম সংগঠনদের রিপিট টেলিকাস্টেই আছে, এসএফআই ছেলেরা যখন প্রথম দিন ছিল তখনই বলেছিল যে সিসিটিভি কেন থাকবে। এসএফআই রিক্রুটেড, এসএফআই বলে আপনি কিছু বলতে পারবেন না, আপনাদেরকে বলতে হবে যে অতিবাম সংগঠনের ছেলেরা কি বলছে আর অতিবামকে সাপোর্ট করছে কারা। আমরা তো এই অরিত্র মুখোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, তার সাথে কি তৃণমূলের নেক্সাস রয়েছে আমরা বারবার দেখছি, আমরা বারবার বলছি এই অতিবাম সংগঠনদের মদত দিয়ে যাচ্ছে বাইরে থেকে তৃণমূল এবং বিজেপি। নীলাজিদের একটা প্রশ্ন বারংবার কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপি ভাই ভাই WTI এবং DSFকে বিদায় করা চাই, মানবে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় সমস্ত বাংলার গর্ব, যাদবপুরেরও গর্ব। যাদবপুরের কৃতি ছেলেরা যে চন্দ্রায়ণ অভিযান হলো, সেখানে অনেকে অংশগ্রহণ করছেন বলে শোনা যাচ্ছে সেই অভিযানে। সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে যেভাবে বদনাম হচ্ছে যাদবপুরে, এটা কিন্তু বাংলারই লজ্জা। আমি যাদবপুরের ছাত্র নই, আমি শুধু গর্বিত পশ্চিমবঙ্গবাসী হিসেবে যাদবপুর নিয়ে। কিন্তু একটা কথা আমায় বলতেই হচ্ছে, স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আতঙ্কপুর বলেছেন, আমি জানি না তিনি বলছেন, এবং তিনি এটাও বলেছেন যাদবপুরে পুলিশ ঢুকতে পারে না, সেখানে অতি বামেদের মুক্তাঞ্চল হয়েছে তিনি বলছেন। না না, এক সেকেন্ড, অতি বাম নাকি বাম? না না না, অতিবাম নাকি বাম? বাম বলেছেন উনি, কথাটা বাম বলেছেন। এবার প্রশ্ন যেটা উঠে যাচ্ছে, যদি পুলিশ যাদবপুরে না ঢুকতে পারে, যাদবপুর যদি আতঙ্কপুর, কোট আনকোট মুখ্যমন্ত্রীর কথা বলছি, তার দায়টা কি রাজ্যের প্রশাসক হিসেবে মুখ্যমন্ত্রীর উপর আসে না? পশ্চিমবঙ্গের বুকেই তো যেটা আসবে, কেন আসবে? কারণ না না, কারণ এক সেকেন্ড, না না না, সেখানকার আচার্যকে, সেখানকার আচার্যকে, সেখানকার আচার্যকে দায়িত্বকার, এক মিনিট, সেখানকার আচার্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী সব দায় বর্তায়, অবশ্যই দায় বর্তায়। সেখানকার আচার্য কে নিলজিদা? সেখানকার আচার্য কে নিলজিদা? সেখানকার আচার্য কে নিলজিদা? আগে উত্তর দেব, সেখানকার আচার্যের নাম কি? সেখানে আচার্যের নাম কি? সেখানে আচার্যের নাম কি বলি একটু? মাননীয় রাজ্যপাল সেখানে আচার্য, কিন্তু প্রশাসনের দায়িত্বে মুখ্যমন্ত্রী। পুলিশ যদি যাদবপুরে থেকে লাভ করতে পারে, তাহলে আচার্যের থেকে লাভ কি? মুখ্যমন্ত্রীর থেকে লাভ কি? আরে বাবা, সেখানে আচার্যটা কে? আরে এক মিনিট, না 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 না, এক সেকেন্ড, না 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 না, অমনি অমনি বলে তৃণমূলের হয়ে গেল, এক মিনিট, অমনি তৃণমূলের প্রতিনিধি হয়ে গেল, না আচার্য, বেশ আমি আসবো। যদি হয় আচার্য থেকে লাভ কি, তাহলে আপনার এটাও প্রশ্ন করা উচিত মুখ্যমন্ত্রীর থেকে। একদমই তাই, একদমই তাই, মুখ্যমন্ত্রী থেকে লাভ কি? তবে সেখানকার ঘটনা কোথায় ঘটছে, এটা কিন্তু গোটা জায়গার ঘটনা নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নেই হোক, যাদবপুরটা পশ্চিমবঙ্গের মধ্যে আর পশ্চিমবঙ্গের প্রশাসনের দায়িত্বে মুখ্যমন্ত্রী। দেখুন একটা কথা বলি, একটু আগে আমার সিপিএম এর দাদা অনেক বড় বড় কথা বললো, ওইখানে আফসু থেকে এসএফআই এর সব ছেলেপুলেরা আছে, যখন চে গুয়ে বেড়ার মেয়েকে নিয়ে আসছে তখন তারা খুব তৎপর হয়ে যায়, তখন তারা খুব লাফায়, কিন্তু যখন একটা ছাত্র মৃত্যু ঘটে তখন তারা সিসিটিভির বিরোধিতাই শুধু করে না, তারা ওইখানকে ওইখানে দাঁড়িয়ে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এই ক্যাম্পাস তো সেকেন্ড হোম, মদ খাওয়া তো আমাদের অধিকার, আর তারাই সেটাকে সাপোর্ট করে যাচ্ছে আজকেই। আচ্ছা, যে এই কথাটা বলেছে তার সেটা পার্সোনাল বিবৃতি ছিল, কিন্তু আমি কিন্তু ছাত্র মৃত্যু ঘটে সে ক্ষমা চেয়েছে, বিবৃতি সবকিছু পার্সোনাল বিবৃতি, অফিসিয়াল তাহলে কোনটা আমরা জানতে, অফিসিয়াল কোনটা অর্পণ? অফিসিয়াল এসএফআই এর কি অফিসিয়াল বিবৃতি সেটা তো এসএফআই DYFI এর লোকেরা বলতে পারবে। দু তিনটে না খুব বড় বড় কনফিউশন আছে। ধরুন তৃণমূল কংগ্রেস, আমাদের দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, এবার CPIM কে এনশিওর করতে হবে তাহলে তাদের দলের ছাত্র সংগঠনটা কি, DYFI না SFI নাকি AISA নাকি AIDSO? এত সংগঠন, বাম অতি বাম নকশাল খ্যাকশাল, এটা তাদেরকে এনশিওর করতে হবে। বক্তব্যটা এইখানে থেমে যাচ্ছে না, যেটা নীলাদ্রিদা বলছিলেন যে মুখ্যমন্ত্রী পুলিশ কেন আসতে পারছে না, পুলিশ যাদবপুরের ভেতরে ঢুকলে ছাত্রছাত্রীরা
বাম অতিবাম সংগঠনের লোকেরা একটা অচল অবস্থা তৈরি করে দেয়, সেটাকে তারা বলে হোক কল হোক কলরব। অচল অবস্থা বারবার তৈরি করেছে টিএমসি, হোক কলরব আমরা সবাই দেখেছি, হোক কলরব বাংলার একটা কলঙ্কিত ইতিহাস। বারবার টিএমসিপি অচল অবস্থা তৈরি করেছে, যখন এই ছাত্র মৃত্যু ঘটেছিল সেই দিনকে নদিয়ার সুদূর বগুড়া থেকে বারবার আমাদের এসএফআই রাজ্য সভাপতি রাজ্য সম্পাদক এর জন্য বিবৃতি দিয়েছে। বলিনি, আমাকে একটু বলতে দিতে হবে, আপনার বলার সময় আমি বলিনি। না না, আপনি ভুলভাল বলেই যাবেন, সেটা তো সমর্থন করা যায়। নদিয়ার সুদূর বগুড়া থেকে এক বুক স্বপ্ন নিয়ে আসা প্রদীপটা হঠাৎ করে নিভে যায়। আচ্ছা বারংবার, এক মিনিট বারংবার তৃণমূল ছাত্র পরিষদ সেখানকার বলছে, রাজন্না হালদার তিনি বলেছিলেন যে 10 দিনের মধ্যে সিসিটিভি না লাগালে নাকি তারা গিয়ে লাগিয়ে দিয়ে আসবে। পরবর্তী ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বললো, মোট 11টা সিসিটিভি লাগানো হবে, কি বলবে? না, ওনারা তো অনেক কিছুই বলছেন, তার কারণ হচ্ছে কি, রাজন্না হালদারের কোনো এখতিয়ার নেই যে যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে উনি সিসিটিভি বসাবেন। আপনাদের এখতিয়ার থাকলে আপনারা কেন বসাননি? বুদ্ধদেব সাহুর কথা বাদ দিলাম, তার আগে রাজ্যের শিক্ষামন্ত্রী কে ছিল? শিক্ষামন্ত্রী আজকে উপাচার্য নিয়োগ করে, কিন্তু রাজ্যে শিক্ষা দপ্তর না, রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে কথা না বলে উপাচার্য নিয়োগ হচ্ছে অন্তর্বর্তীকালীন, কেন হবে? কেন হবে তাহলে উপাচার্য নিয়োগ হয়েছে? আচ্ছা একটা কাজ করুন, তাহলে টিএস শিবজ্ঞানম যে ইয়েটা দিয়েছিল, মামলাটা যে রায় দিয়েছিল, এবং টিএস শিবজ্ঞানম বলেছে যে সেখানে অন্তর্বর্তীকালে নিয়ে বসানো হবে। অর্পণ, আমাদের বক্তব্যটা খুব কেড়ে যা বলছে না, রাজন্নার কোনো ইখতিয়ার নেই। সমস্যাটা হচ্ছে সিসিটিভি বসানোর বিরোধিতা করার সময় এই এসএফআই, এই ডিওয়াইএফআই, সমস্ত ওরা যারা বামপন্থী অতিবামপন্থী সংগঠন, তারা একত্রিত হয়ে কি বলছে, ইউনিভার্সিটিতে যারা প্রাইমারি স্টেক হোল্ডার তারা হচ্ছে স্টুডেন্ট, তো স্টুডেন্টদের এখতিয়ার আছে। অবশ্যই ইউনিভার্সিটিতে সমর্থন, স্টুডেন্টদের না, স্টুডেন্ট বলতে দিচ্ছে না, আরো বসাবেন আপনি? আমি তো সেটাতেই আসছি, ইউনিভার্সিটির যদি প্রাইমারি স্টেক হোল্ডার স্টুডেন্টরা হয়, আর যদি এটা শুধুমাত্র সিসিটিভি বসানোর বিরুদ্ধে তারা স্টেক হোল্ডার হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাহলে একইভাবে রাজন্না হালদার তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর ইউনিটের সভাপতি হিসাবে, সভানেত্রী হিসাবে, তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়। একটা প্রশ্ন রানা, একটা প্রশ্ন কোথাও গিয়ে কিন্তু সাধারণ মানুষ জানতে চায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর চালু করেছে, বিজেপি বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখানোর জন্য কাজকর্মগুলো করছে, এর কোনো রকম ভিত্তি নেই, বামও বলছে তিনি নাকি কিছু করতে পারবেন না, কি বলবো এই বিষয়ে? আমি বাংলা ছাত্রপত্র একটা কথা আমি আমার স্পষ্ট বলতে, টিএমসিপি রাজ্যের ক্ষমতায় থাকা ছাত্র হল এসএফআই যাদবপুরে ক্ষমতা আছে, কিন্তু তারপরেও যাদবপুরে কেন জেলার ছাত্রছাত্রীরা নিপীড়িত হবে, এই দায়টা কে নেবে? টিএমসিপি না এসএফআই? কেন এখানে স্বপ্নদীপের মৃত্যু ঘটবে? যে যাদবপুর বাংলা বাঙালির গর্বের প্রতিষ্ঠান, যখন কালকে চন্দ্রনাথকে দেখানো হচ্ছে তখন সেই যাদবপুরের নাম বারবার উঠে আসছে, তাহলে আমরা এই যাদবপুর চাই না যেখানে ছাত্রের মৃত্যু হয়, আমরা চাই যে যাদবপুরে যে ছাত্ররা স্বপ্ন দেখতে আসে সেই স্বপ্ন সফল, এবং যাদবপুরের নাম গোটা বাংলায় গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক। কেন ছাত্র এখানে হচ্ছে নয়, আইআইটি হায়দ্রাবাদে কী হচ্ছে, বিভিন্ন আইআইটিতে কী হচ্ছে, নীলাজিতে আমি আসবো? না না, বিভিন্ন আইআইটিতে কী হচ্ছে আমি জানি না, আবার বলছি সেখানে তো কোনো রকম পলিটিক্যাল সংগঠন চলে না, সেখানে তো এসএফআই নেই, সেখানে তো টিএমসিপি নেই, সেখানে তো এবিভিপি নেই, সেখানে তো আরএসএস নেই, বিজেপি নেই, টিএমসি নেই, আরও কংগ্রেসও নেই, তাহলে কোনো দল নেই, তাহলে সেখানে কী হচ্ছে? যদি আইআইটিতে র্যাগিং হয়ে থাকে এবং ছাত্র মৃত্যু হয়ে থাকে, তার মানে কি যাদবপুরে ছাত্র মৃত্যু হবে, এটা কথা নয়। দ্বিতীয় কথা, সিসিটিভি লাগানোর উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন উপাচার্য যাদবপুরের, সেই উপাচার্যকে পদত্যাগ করতে বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, দায়টা কিন্তু কোথাও তৃণমূল সরকারের উপর আসে। দ্বিতীয়ত, অর্পণ বলল পুলিশ ঢুকলে ছাত্ররা সেটাকে আটকানোর জন্য হক কলরব করছে, যারা অপরাধী তারা সবসময় প্রশাসনকে বাধা দেয়, এরকম করতো তাহলে না, অপরাধীরা বাধা দেয় তা বলে পুলিশ ঢুকবে না, তাহলে পুলিশের কাজ কি বাধা দিতে তারা ঢুকবে? অর্পণ, হ্যাঁ এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে এখানেই, আগের হোক কলরব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্র সমাজের প্রতি অত্যন্ত সদয়, তিনি চেয়েছেন একটা শান্তিপূর্ণ পরিস্থিতিতে এই সমস্যা যাতে মেটানো যায়, কিন্তু বারবার যখন এরমভাবে প্রশাসনকে বাধা দেওয়া হচ্ছে, আমরা তো দেখেছি একজন অভিযুক্তকে নিয়ে গিয়ে পুলিশ অফিসাররা সেই যেখান থেকে ঝাঁপ মেরেছিল স্বপ্নদীপ, সেই হোস্টেলের ঘরের সামনে তারা
পুরো ঘটনাটাকে ঘটনাটার পুনর্নির্মাণ করেছে। এই ঘটনাটা তো হয়েছে, সেখানেও সমস্যা দেখা দিয়েছিল, সেখানেও সমস্যা দেখা দিয়েছিল। আমার কথা হচ্ছে যে এত প্রমাণ ফোমান না, অ্যারেস্টটা কেন হচ্ছে না? আরামসে ঢুকছে, আলু ঢুকছে থানায়, খাচ্ছে চা, চা খেয়ে সুন্দর বেরিয়ে যাচ্ছে। আমার তো একটাই কথা যে এই সামাজিক কুরুচি তৃণমূলের কোন সুরুচি ঘনিষ্ঠ, তাহলে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এই কাজ করতে। কি প্রশ্ন আমরাও করতে চাইছি, অ্যারেস্টটা হচ্ছে না কেন? এতেই বোঝা যাচ্ছে যে অতিবাম সংগঠনদের সাথে নেক্সাস কার রয়েছে। রাজ্য পুলিশ, রাজ্য পুলিশ যেখানে ঢিল তোলা দূরত্বে, মেন হোস্টেলে ঢিল তোলা ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে আমাদের যাদবপুর থানা, সেইখানে কি করে এই ঘটনা ঘটতে পারলো? এই প্রশ্ন থাকছে তৃণমূল কংগ্রেসের কাছে আমাদের। আমার একটা প্রশ্ন, আমার DYFI এর আগে উত্তর নেব আমি, আগে একটা শুধু প্রশ্ন করে দিই, ওনার বলার সময় উনি উত্তর দেবেন। ওনারা, ওনাদের যে ছাত্র সংগঠন CPIM এর যে ছাত্র সংগঠন, বামপন্থী যত ছাত্র সংগঠন, আমি অতিবামে যাচ্ছি না, বামপন্থী CPIM পন্থী, তারা CCTV লাগানোর পক্ষে না বিপক্ষে? নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে বারবার বলছে না গ্রেপ্তার হচ্ছে না, গ্রেপ্তার হচ্ছে না। তাহলে এতজন যারা গ্রেপ্তার হয়েছে, 15 জন 16 জন যারা গ্রেপ্তার হয়েছে, তারা কি? আমি, উনি বললেন ব্যক্তিগত মন্তব্য, গর্বের 34 বছর কেন দেওয়া হয়নি? চার্জশিট কেন দেওয়া হয়নি এখনো? কথায় আসছি, গর্বের 34 বছর একটি ফেসবুক পেজ, CPIM এর পেজ, সেই পেজে সৌরভ চৌধুরী এবং সাংবাদিক তমাল শাহকে একত্রিত করে দেওয়া হচ্ছে। এটাও কি যে গর্বের 34 বছর পেজ আমরা কি করছি? ব্যক্তিগত মন্তব্য, অ্যাডমিনের ব্যক্তিগত মন্তব্য কিনা আমি এটা জানতে চাই না। আপনার প্রশ্ন ছিল যে CCTV-র বিরোধিতা আমরা করছি কি করছি না। CCTV-র কোনোদিন আমরা বিরোধিতা করছি না, কিন্তু আমরা এটা অফিসিয়াল তো, অবশ্যই এটা অফিসিয়াল বলছেন তো, অবশ্যই CCTV-র বিরোধিতা আমাদের SFI ছাত্র নেতা কোনোদিন কোনোদিন। আপনাকে একটা কথা আমাদের প্রশ্ন হচ্ছে, বলে নিন প্রেসিডেন্সি বলবে না তো যে আপনি এটা আপনার মন্তব্য দিয়েছেন কলেজে, যখন আপনি আপনার মন্তব্য দিয়েছেন এটা ঘুরবে না তো। প্রেসিডেন্সি কলেজে যখন CCTV লাগানো হয়েছে, ওইখান থেকে ব্যক্তিগত কিছু ইমেজ নিয়ে সেইগুলোকে, আপনারা জানেন 2020 সালে আপনারাই প্রতিশ্রুতি রেখেছিলেন যে 2020 সালে নির্বাচিত হয়ে এলে আপনারা কলেজে ওখানে একটা ইউনিট খুলবেন যেখানে অ্যান্টি র্যাগিং স্কোয়াড তৈরি হবে SFI এর পক্ষ থেকে। আজকে অবধি, আজকের দিন অবধি কেন হয়নি? আর এই SFI-রা কি করছিল এতদিন যে এরকম একটা ঘটনা ঘটে গেল যাদবপুরে? তার আগে সোনপাল মজুমদার মারা গেছে, তার আগে আসিফ মন্ডল মারা গেছে, আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিলেন? SFI ওইখানে শুধু আর্টস ফ্যাকাল্টিতে রয়েছে, বাদ বাকি সায়েন্স ফ্যাকাল্টি মানুষকে না, আপনি যেটা জানেন আগে আমাদের সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আপনাদের সেদিনকে মৃত্যু দিন। একটা মিনিট জিদ্দা, 1 মিনিট। যেদিনকে মৃত্যু হয় সেদিনকে 4 বার GB মিটিং কেন করা হয়েছিল? হ্যাঁ, স্বাভাবিকভাবে 4 বার GB মিটিং কেন করা হয়েছিল? আমারও তো একই প্রশ্ন। আর দ্বিতীয় কথা, আজকে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু 21 জুলাই মঞ্চে গিয়ে বসেছিল বলে আজকে উত্তরীয় বলে, তাই জন্য তাকে অ্যারেস্ট করা হবে না? বারবার খালি যাওয়া হবে না। না না, প্রথম কথা একটা জিনিস বুঝতে হবে, পুলিশ কাউকে প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে পারে না। আমি ওকে চোর বললাম, ওকে অ্যারেস্ট করে দাও, এটা হয় না। এখানে অসুবিধাটা হচ্ছে কোনো CCTV নেই। হোক কলরব যখন হয়েছিল, তারপরে 12টা হোক কলরব হয়ে যখন মৃত্যু হলো, তাতে কোনো প্রমাণ হয় না, কোনো প্রমাণ না, কোনো প্রমাণ ছাড়া পদক্ষেপ যখন নেওয়া হয়নি, দায়টা শুরু করে তারা কেন সদর CCTV বসানোর বিরোধিতা করেছিল সেদিন? হোক কলরব কি CPM ছিল না সেটা বলু। হোক কলরবে CPIM ছিল কি ছিল না সেটা তো গোটা রাজ্য জানে, গোটা দেশও জানে। যাদবপুরের হোক কলরব, যাদবপুরের হোক কলরব আমাদের ভারতবর্ষের ছাত্র রাজনীতির অন্যতম। 1 মিনিট, যাদবপুর মানে শুধুমাত্র SFI কেন আসে বারম্বার নিরজিদা? যাদবপুর মানে বাম কেন? যাদবপুর মানে বামটা কেন? যাদবপুর মানে কেন বাম? না কোথায় লেখা আছে? কারণ ওখানে বাম যাদবপুর বিশ্ববিদ্যালয় নামটা, আরে বিশ্ববিদ্যালয়ের নামটা কি বাম যাদবপুর বিশ্ববিদ্যালয়? প্রশ্নটা তো সেখানেই, বাম কেন আসছে, বাম কেন আসছে, বাম কেন আসছে? উত্তর নেব, বাম কেন আসছে? কেন তৃণমূল কংগ্রেস নেই, কেন BJP নেই, বাম কেন আসছে? কারণ ওখানে ABBP প্রতিবাদ করেছিল যখন CCTV-র বসানোর জন্য। ABBP কেন, তৃণমূল নেই কেন? দ্বিতীয় কথা বলে রাখি, এদের বাপ ঠাকুর দ্বারা ইয়ে বন্ধ করে দিয়েছিল, কম্পিউটার বন্ধ করে দিয়েছিল, এদের বাপেরা এসে ইংরাজির বিরোধিতা করেছিল, আর এখন এই এসে এখন CCTV-র এই এইটাই আপনাদের কালচার। আপনারা বাপ ঠাকুরদা তোলেন এবং আপনারা বলেন, এবং চিলেলিনরা CCTV-র বিরোধিতা, আর আপনি
যাদবপুর ইউনিভার্সিটিতে এবিভিপি কোনোদিন পা রাখতে পারবে না। তার একটাই কারণ, এই তো উদ্যোক্তার পরিচয়, তার একটাই কারণ, এখানে টিএমসি করতে পারবে না, এবিভিপি করতে পারবে না। ওরা একটা মিনি চীন, মিনি চীন যাদবপুরে তৈরি করে। কারণটা বলি, কালিরা বিস্তার করছে সিপিএম মাওবাদী হাতে, যখন বাংলার মানুষের বিরুদ্ধে করছে এরা চীনে চন্দ্রযান অভিযানেতে আমরা চাঁদে পা রাখলাম, গ্রেফতার যদি করতে হয় এই এসএফআই নেতাদেরকে, তখন মোহন ভাগবত বলছে যে আধ্যাত্মিক ভাবে ওর সাথে একটা প্রশ্ন, আলুকে কবে গ্রেফতার করা হবে? তৃণমূল কংগ্রেস বলছে, বিজেপি বলছে, বাম হয়তো বলছে, আলুকে কবে গ্রেফতার করা হবে? আলুকে কবে গ্রেফতার করা হবে? এইটা তো, আরে আলুকে কবে গ্রেফতার করা হবে সেইটা জিজ্ঞেস করুন প্রশাসন যাদের হাতে তাদেরকে জিজ্ঞেস করুন। আলু এতদিন ধরা পড়লো না কেন? অরিত্র মজুমদার আলু কোন দলে, আলু কোন দলে রয়েছে, আলু কোন দলে রয়েছে, কালেকটিভ, আলুটা কোন দলে, কালেকটিভ কাদের দল, আমরা স্পষ্ট কথা একটা বলতে চাই এখানে, এসএফআই তো যাদবপুরে ক্ষমতায়, এসএফআই ক্ষমতায় থাকার পরও জেলার ছেলেরা এখানে কেন নিপীড়িত হয়, কেন স্বপ্নের মৃত্যু হয়, আমরা এটা স্পষ্ট এসএফআইয়ের কাছে জানতে চাই। এরা এখন র্যাগিংটা নতুন, এর আগেও তো র্যাগিংয়ের শিকার হয়েছে, আজকে বড় ইস্যু হয়েছে বলে আজকে এটা ফোকাসে এসেছে। চীনে নিপীড়ন হয় জানেন তো সাধারণ মানুষের উপর, এসএফআই স্কুলে ছাত্রদের উপর কি হয়েছিল জানেন তো? একটা তো কথা সবসময় তো বলছি, করেছিল যখন ফান্ডিং দিয়ে আপনারা সাপোর্ট করবেন, বিজেপিরা সাপোর্ট করবেন, কিচ্ছু বুঝি না। আমরা বাম ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এক মিনিট, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নীলজ্জী বন্দ্যোপাধ্যায় বলছে চীনের দালালদের বসবাস করার জায়গা, মানবে? এখানে অনেকে দাঁড়িয়ে আছেন এবং তাদের মনে সেই একটাই প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু কেন ঘটলো? নীলজ্জীদা এক কয়েকটা সেকেন্ড আগে বলে চীনের দালালদের বসবাস। আমি একদম 20 সেকেন্ড বলছি, এই যে বলা হচ্ছে না যাদবপুর মানেই কেন সিপিএম, যাদবপুর মানেই কেন এসএফআই। ধরা যাক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ অধিকাংশ আসনে নির্বাচিত হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন রয়েছে, এখন ওখানে তো এসএফআইও আছে, ওখানে বামপন্থী সংগঠনও আছে কিছু অত্যন্ত সামান্য কিছু আসনে। যদি এই ঘটনা রবীন্দ্র ভারতীতে ঘটত, ওনারা তো তৃণমূলের বিরুদ্ধে হোক কলোনা পোস্টার ফেস্টুন ব্যানার এইখানে বালিগঞ্জ সায়েন্স কলেজে কি হয়েছে তার জবাব দিতে পারবেন আপনি? বলেনি, আরে তুমিও বলো না। না, বিষয়টা হচ্ছে যে আর কিছুদিন পর থেকে আমরা দেখতে পাবো এরা এখন কালেকটিভ বলছে, তারপরে বিচ্ছিন্নতাবাদীদের পতাকা উঠবে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। বিজেপি কি তৃণমূলের বিরুদ্ধে না সিপিএম এর বিরুদ্ধে? না না, বিজেপি তৃণমূল বলছে না, ওদিকেও বলছে না। না, প্রথম কথাই হচ্ছে স্ট্রেট বলুন কে নিয়ে কথা, চীনের তালে বিরুদ্ধে না বিরুদ্ধে নয় পক্ষে না। আরে বাবা, বাম জোট আছে না নেই পরিষ্কার বলুন, আপনি কোন দিকে আছেন? এবার এইটা স্পষ্ট হয়ে গেছে ইন্ডিয়া জোট থেকে, তাই আমার আলাদা করে বলতে হবে না কারা কারা কোন দিকে, কাদের প্রচ্ছন্ন মদতে স্পষ্ট ঘটনা ঘটছে। আমি খালি এই ঘটনায় বলবো না, কালকে বা কি তার 2-3 দিন আগে তৃণমূলের বিরুদ্ধে করেছে গ্রুপটি, যারা নিয়োগ হয়নি মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপটি দপ্তর, তারা কালীঘাট অভিযান করেছে, যে মুখ্যমন্ত্রী 2015 সালে 16 নভেম্বর দাঁড়িয়ে বলেছিল বাংলা ছাত্রপক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, জেলার ছেলেরা যেন যাদবপুরে নিপীড়িত না হয়, গর্বের যাদবপুর যেন ভারতবর্ষের বাঙালির গর্বে যাদবপুর থাকে, তার জন্য জেলার ছাত্ররা কণ্ঠরোধ না হয় তার জন্য বাংলা ছাত্রপক্ষ এবার ওখান থেকে থাকবে, আমরা জেলার ছেলেদের কোনো মতে কণ্ঠরোধ হতে দেবো না। বারংবার কিন্তু এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে জেগেছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে কিন্তু প্রথম 5টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে, এবং এখানে অনেক কথা হলো, একটা কনক্লুশন কিন্তু অবশ্যই টানা যায় যে এখন অবধি কিন্তু অরিত্র মজুমদার ওরফে আলু, যিনি ফেডসুর চেয়ারম্যান ছিলেন এককালে, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কারণ তিনি হয়তো ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে ভাবুন তো, যদি আপনার বাচ্চারা আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে এবং তাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে, কেউ চাই না এরকম ঘটনা পুনরাবৃত্তি ঘটুক, তখন আপনাদের মনটা কেমন হবে? যেমন এখন হচ্ছে রামপ্রসাদ কুণ্ডু এবং তার স্ত্রীয়ের, অর্থাৎ বারংবার কিন্তু যাদবপুর নিয়ে সেই কথা উঠেছিল, উঠছে এবং হয়তো উঠবে, যেটা আমরা কেউই চাই না। এবং রাজ্য থেকে শুরু করে ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ে যেন এরকম ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেটাই আমরা প্রত্যেকে চাই। আজ এই পর্যন্তই, দেখে থাকুন বাংলাদেশ।